আসসালামু আলাইকুম, আমি লাব্বিয়া হাসান। আজকে কথা বলবো আমার নতুন বই জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা এর খবরাখবর ও প্রস্তুতি নিয়ে। তো অনেকেই আমরা স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর ক্ষেত্রে কম্পিটিশন বা প্রতিযোগিতা বা সামিট অনেক বড় একটা বিষয়, কারণ এগুলো আমাদের যে ইসিএ আছে সেগুলো ক্যারেক্টার স্ট্রং করে। তো এই কম্পিটিশনগুলোর খবরাখবরগুলো আমরা কোথা থেকে পাবো, এগুলোর প্রস্তুতি কী হবে, এগুলোতে সাধারণত কী কী প্রাইজ থাকে, কারা কারা অংশগ্রহণ করতে পারে, সেই সবগুলো নিয়েই আমি আমার এই নতুন বইটি সাজিয়েছি। এই বইটি নট অনলি ফর সায়েন্স স্টুডেন্টস, যারা সাধারণত ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোতে অংশগ্রহণ করে, এই বইটি সবার জন্য। যেরকম এই বইয়ে আপনি বাংলা অলিম্পিয়াড পাবেন, বাংলাবিদ পাবেন, তারপরে হাসো, মিরাক্কেল চ্যালেঞ্জ সহ সবগুলো কম্পিটিশন যেগুলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক সমাদৃত সেগুলো এখানে তুলে উল্লেখ করা হয়েছে। প্লাস আমি চেষ্টা করেছি কীভাবে যেগুলো কম্পিটিশন প্রতি বছর হয় সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো কেন এই বইটি আপনাদের কাজে লাগবে? তো এই বইয়ে যে বিষয়টি আমরা মেনটেন করেছি সেটা হচ্ছে আপনারা কীভাবে রেজিস্ট্রেশনগুলো করতে পারবেন, ঠিক কোন কোন বইগুলো পড়লে আপনার কম্পিটিশনগুলো আরেকটু ইজি হয়ে যাবে, বছরের কোন সময়ে কোন প্রতিযোগিতা হয় সেগুলো সম্পর্কে এখানে জানতে পারবেন। প্লাস এই বইটি আপনার যে চুজ বা কোন কম্পিটিশনে আপনি যাচ্ছেন বা কোনগুলো কম্পিটিশন আপনার জন্য ইম্পর্টেন্ট, সেই সবগুলোকে আপনার সবগুলো ইনফরমেশন আপনাকে একসাথেই দিয়ে দিচ্ছে। তো এই বইয়ে আমরা যে বিষয়গুলো তুলে ধরেছি সেগুলো সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত আকারে একটু বলি। তো এই বইয়ে যেসব কম্পিটিশন রয়েছে, যেমন আইসিটি অলিম্পিয়াড, তারপরে হচ্ছে রোবোটিক্স অলিম্পিয়াড, তারপরে হচ্ছে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড থেকে বাংলা অলিম্পিয়াড, মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, সেই সবগুলো আমরা এই বইয়ে দিয়ে দিয়েছি। ওকে, তো প্লাস আপনারা যেসব কম্পিটিশনগুলো আসলে মূলত কত ধরনের হয়, তারপরে হচ্ছে কারা কারা বেনিফিটেড হবে, সেই সবগুলো আমরা এই বইয়ে তুলে ধরেছি। যারা যারা জাতীয় আন্তর্জাতিক বইটি প্রতিযোগিতা বইটি আমার অটোগ্রাফ সহ নিতে চাচ্ছেন, আমি আসলে অটোগ্রাফ দেওয়ার মানুষ না, বাট দুই লাইনের শুভেচ্ছা বাণী সহ যারা নিতে চাচ্ছেন তারা পাবেন দূরবীন ডট কমের হটলাইন নাম্বার নিচে দেওয়া থাকবে। সেই সাথে আপনারা ওদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, ফেসবুক পেজে দেওয়ার থাকবে দূরবীন ডট কমের আমার বইটি পাওয়ার ডিটেলস, ঠিকানা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।